চট্টগ্রামের প্রধান প্রধান সড়কগুলোর বেহাল দশা, পথচারী ও যানবাহন চলাচলে নিত্য ভোগান্তি। চট্টগ্রামের প্রধান প্রধান সড়কগুলো পরিণত হয়েছে বেহাল দশায়, পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তি এখন নিত্য দিনের। বিশেষ করে মুরাদপুর অক্সিজেন এবং অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়ক, অক্সিজেন দুই নম্বর গেট, চকবাজার ডিজি, বড়পুল, আগ্রাবাদ পত্তেঙ্গা, চট্টগ্রাম বহদ্দারহাট ও আরকান সড়ক সহ অন্যান্য সড়কগুলোতে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। গর্তগুলোতে যানবাহন উল্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে অনেক। একটু বৃষ্টিতেই সড়কগুলোর পিচ উল্টে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের উন্নয়ন কাজ করার সময় নিম্নমানের মালামাল ব্যবহার করায় অল্পতেই সড়কগুলোর বেহাল দশা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে সড়কে চলাচলকারী পথচারী এবং যানবাহনগুলো ধীরগতিতে চলার কারণে অনেক জায়গায় যানজটের সৃষ্টি হয়, যার কারণে চাকুরিজীবী থেকে শুরু করে সড়ক ব্যবহারকারী লোকজনগুলোকে নিত্য ভোগান্তি বহাতে হচ্ছে। সিটি কর্পোরেশন সঠিক সময়ে কাজ না করার কারণে আগামীতে জনসাধারণের দুর্ভোগ আরও বেড়ে যাবে বলেও ভুক্তভোগীরা জানিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চলমান দায়িত্বে মেয়র না থাকায় উন্নয়নের কাজগুলি সঠিকভাবে হচ্ছে না, তবে খুব দ্রুত সড়কগুলোর সংস্কার কাজ করা হবে বলেও জানান তারা। সিরাজুল মুনির, গণমানুষের আওয়াজ, চট্টগ্রাম।